আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ঢিলটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা হলো কি, আপনি চলে না, ঢিলটা চালু হয় না। আর ঢিলটা কী হয়েছে, কী সমস্যাটা হয়েছে সেটাই আমরা এখন খোলাই দেখব। আর খোলানো অলরেডি হয়ে গেছে, দেখুন আমাদের এই ভিতরে কি ময়লা গেছে, দেখুন তো। এটা আমার উচ্চ করল, এই ঢিলটা মার্শাল্লাহ অনেক ভালো স্কোর আমার ব্যবহার করা হয়েছে আপনার 3 থেকে 4 বছর পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এর মাঝে কখনো সমস্যা হয় নাই। এই যে সমস্যাটা কালকে দেখা গেছে, আজকে আমরা ঠিক করতেছি আর কি। সমস্যাটা এখন পাওয়ার আছে এখানে না, আপনি দেখতেছেন। আমাদের ঢিলটা গুলো অলরেডি আপনার লাইন দেওয়ার পরে একটু চলছে, ঢিলটার সমস্যাটা আমাদের পাওয়া গেছে। ঢিলের সমস্যাটা আপনার যে সাইডটা, যে আপনার আপনার ঢিল যে আপনার বাম সাইডে ডাইন সাইডে ঘোরার একটা অংশ যে থাকে না, সেই অংশটার ভিতরে আপনার ময়লা যাওয়ার কারণে আপনার হয়তো সমস্যা হয়েছে, এ কারণে ঢিল চলে নেয়। আর আমরা যখন আমরা খোলানোর পরে যে ময়লা হালকা পাতলা পরিষ্কার হয়েছে, পরিষ্কার হওয়ার পরে আমাদের ঢিলটা ওখানে একটু চাপ দেওয়ার পরে ঢিলটা চলছে। সমস্যাটা আমাদের এই যে যেটা আপনার বাম দিকে ডাইন দিকে যে ঘোরানো হয় ঢিল, আপনি যখন চালুর অবস্থায় আপনি ব্যবহার, এই যে আপনি তারটা বেঁচে বেঁচে যখন আপনি ঢিল আপনি ওয়ালে ঢুকানোর পরে আপনি ডাইন দিকে দিয়ে ঢুকানো হয়, আবার বাম দিকে দিয়ে বাইর করতে হয়। যাই হোক, এটা ঢিলের সিস্টেম, প্রতিটা কোম্পানিতে দিয়ে দেয়। এই এই সিস্টেমের ভিতরে সমস্যাটা হয়েছে আর সেটা আমরা কী করতেছি, খোলাই সমাধান করতেছি। এখন আমরা এখন আমি ভাই এটা কি এখন সমাধান হয়েছে, ময়লা পরিষ্কার হয়েছে। এখন আমাদের ঢিলটা ফিটিং হইতেছে, এখন আমরা সিটিং আবার মানে যেমন ছিল সেভাবে আবার ফিটিংটা করব। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন আমরা এই ধরাইতেছি, স্টোভ ধরাইতেছি। আশা করি আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এই ঢিলের সম্পন্ন যে সমস্যাটা ছিল সম্পূর্ণ সমস্যা সমাধান করছি, আমাদের এখন সমাধান হয়ে গেছে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।